হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে শেয়ার করা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে বা পাওয়া গেছে সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে এক এক করে শেয়ার করবো তাই একটাই রিকোয়েস্ট যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওতে একটা লাইক করে দিও তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো মার্কোস মার্গুলা এই কিছুক্ষণ আগেই সেই বিষয়টা নিয়ে আপডেট দিয়েছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ মানে নতুন একটা টুর্নামেন্ট হতে চলেছে ইন্ডিয়া বাদে বেশ কিছু পার্শ্ববর্তী দেশের ক্লাবও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে যেরকম আটটা ক্লাব কিন্তু এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে শ্রীলঙ্কা পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপস বাংলাদেশ এবং ভারত এই সাতটা দেশের আটটি ক্লাব কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে এবং হোম অ্যা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেয়ার করেছে মার্কো সেটা হচ্ছে সাপ ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্থাৎ এই টুর্নামেন্টে আই শেষ হওয়ার পর এই মৌসুমের আইএসএল শেষ হওয়ার পর যে দল চ্যাম্পিয়ন্স হবে সেই দল এফসি কাপের কম্পিটিশান খেললে পারে কিন্তু এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না মানে এই টুর্নামেন্টটি খেলতে পারবে না তখন গিয়ে কিন্তু দুই নম্বরে থাকা যে দল সেই দল কিন্তু এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলবে অর্থাৎ ইন্ডিয়া থেকে নেক্সট সিজনে একটা দল এএফসি টুর্নামেন্ট খেলবে আর একটা দল কিন্তু এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টটি খেলবে এই এই বিদেশিকে তোমরা সবাই চেনো কারণ একটা সময় এ চেন্নাইন এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন বা দুর্দান্ত খেলে সমর্থকদের মন জয় করে গেছেন তো সেই স্টিভেন মেন্ডোজা এখন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্রাজিলিয়ানের এক নম্বর লিগে তিনি খেলছেন এবং এক নম্বর লিগ বলতে সিরিয়া এতে খেলছেন আর সিরিয়া এতে যে দলের হয়ে খেলছেন এফসি সান্তোস সেই এফসি সান্তোসের গতকাল একটি ম্যাচ ছিল আর সেই ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু সিরিয়া এ থেকে রেলিগেশন হয়েছে মানে রেলিগেট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই যে ধাক্কাটা এই ধাক্কাটা কিন্তু এফসি সন্তোষ যে দল সেই দলের সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারেনি খুবই বাজেভাবে তারা দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে যার কারণে তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছিল এবং ক্ষোভ প্রকাশ এতটাই হয়ে গেছে ভয়াবহভাবে যে স্টিভেন মেন্ডোজার গাড়ি যেটা ছিল সেই গাড়িটা কিন্তু পুড়িয়ে দিয়েছিল মানে বুঝতেই পারছ যে সিরিয়া এ থেকে শুধুমাত্র রেলিগেট হলো একটা মানে অন্যরকম একটা বিষয় রেলিগেশন মানে বুঝতেই পারছো যে যেরকম আইএসএল থেকে যদি কোনো দলকে রেলিগেট হয়ে আই লিগে খেলতে হয় তাহলে সেটা সমর্থকদের জন্য কতটা খারাপ লাগে সেই দলের তেমনই একটা বিষয় তো সেই জন্যই একটা ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সমস্ত প্লেয়ারদের আর তার মধ্যে দিয়েই স্টিভেন মেন্দোজার গাড়িটা কিন্তু সমর্থকরা পুড়িয়ে দিয়েছিল তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের যদি কোনোরকমভাবে সমর্থকরা খুব কাছ থেকে পেতো তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতির সম্মুখীনও হতে হতো প্লেয়ারদের তো এই একটা আপডেট শেয়ার করার ছিল এর পরের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে জাসান কামিনসকে নিয়ে তো জাসান কামিন্সের পারফরমেন্স দেখে কিন্তু সমর্থকরা খুব বেশি খুশি নন নয় কোটি টাকার মতো এত ভালো মানের স্ট্রাইকার যে কিনা সদ্য বিশ্বকাপ খেলে এসছেন বিশ্বকাপের স্কোয়াডে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তো সেই প্লেয়ারটি তাকে যে আশা করে নিয়ে আসা হয়েছিল বা মোহনবাগান দল যে আশা করে নিয়ে এসেছিলো সেই আশার দাম এখনও তিনি খুব ভালোভাবে দিতে পারেনি এত বড় মাপের স্ট্রাইকার তার পারফরমেন্স দেখে কিন্তু একদমই মুগ্ধ নয় সমর্থকরা অনেকেই মনে করছেন যে জাসেন কামিজকে ছেড়ে দিয়ে নতুন কোনো স্ট্রাইকার আনলে খুবই ভালো হবে কারণ আরমান্দ সাদি কেউ গোল না পেলেও তার যে গোল করার তাগিদ মাঠের ভিতর যে গোল করতে হবে মানে সব সময় স্পিড নেই ফিটনেস খুব কম তাও মনে হয় যে না তিনি গোল করার জন্য চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টাটা জ্যাসেন কামিন্সের মধ্যে দেখা যাচ্ছে না কয়েকটা ম্যাচ থেকেই হ্যাঁ কিছু কিছু ম্যাচে গোল পেয়েছেন কিন্তু কয়েকটা ম্যাচে তার যে গোল করার তাগিদ সেটা খুবই কম রয়েছে কিন্তু এইদিকে গোল না পেলেও আলবিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদি কেউ গোল করার জন্য চেষ্টা কিন্তু খুব ভালোভাবেই করেন কিন্তু সেই চেষ্টাটা জ্যাসন কামিংস কখনোই করে না খুব একটা ভালো কারণ এত কোটি টাকার স্ট্রাইকার তিনি যদি গোল না করেন তাহলে তার উপর তো খুশি হবেন না সমর্থকরা এটা স্বাভাবিক তাই সেই ক্ষেত্রে তার বদলে নতুন কোনো স্ট্রাইকার এই মুহুর্তে না আনলেও আগামী মরশুমে নতুন কোনো স্ট্রাইকার অবশ্যই আনা হবে কারণ জাসান কামিসের পারফরমেন্স না ভালো থাকলে তাকে এত কোটি টাকা দিয়ে রাখবে না ম্যানেজমেন্ট এটা কিন্তু পরিষ্কার ব্যাপার এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আরও এক জাপানের বিদেশি প্লেয়ার কিন্তু আইএসএল খেলতে আসছে এবং সেটা খুব তাড়াতাড়ি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগেই কিন্তু সেই বিদেশিটি একটি দলের হয়ে আইএসএল খেলতে আসছে আর সেই দলটি হচ্ছে জামশেদ প্রয়েপসি দল জামশেদ প্রয়েপসি দলে অলরেডি একটি জাপানের ফুটবলার রয়েছে কিন্তু আরও একটা জাপানের ফুটবলার সই করাতে চলেছে আর সেই জাপানের ফুটবলারটির নাম হচ্ছে টাকু মিকি টাকু মিকি কুড়ি বছর বয়সী জাপানের একজন স্ট্রাইকার তো এই প্লেটটিকে জামশেদ প্রবসি দল দলে নিতে চলেছে এবং যার বদলে এই প্লেটটিকে নিয়ে আসতে চলেছে সেই প্লেটটি হচ্ছেন চিমা চুকু তো চিমা চুকুকে ছেড়ে দিয়ে এই টাকুটো মিকিকে দলে নিচ্ছে জামশেদ প্রেপসি দল অর্থাৎ এই প্লেয়ারটিকে এবার আমরা জামশেদ প্রেপসি দলের হয়ে আইএসএল খেলতে দেখতে পারবো এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় যে এই প্লেয়ারটি কিন্তু এই সিজন শুরু হওয়ার আগে আই লিগের দল শিলং লাজং দলের হয়ে খেলতে এসেছিলেন বা তার সেই দলের সঙ্গে তার চুক্তি হয়েছিল এবং অলরেডি সেই দলের হয়ে ছটা ম্যাচ তিনি খেলেছেন দুটো গোলও করেছেন মানে খুবই ভালো মানের একজন বিদেশি প্লেয়ার আর জাপানের ফুটবলার কিন্তু এই মরশুমে আছে তিনজন জাপানের ফুটবলার রয়েছে যারা কিন্তু খুবই ভালো খেলছে আর জাপানের ফুটবলাররা কিন্তু সত্যি কথা বলতে আইএসএলে ভালো খেলে সমর্থকদের মন জয় করা শুরু করে দিয়েছে এবং খুব ভালো লাগছে এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার হিসেবে জাপানের ফুটবলার আনলেও কিন্তু খুব অবাক হওয়ার মতো কিছু কারণ খুবই ভালো মানের জাপানের ফুটবলাররাই কিন্তু আসছে এবং ভালো খেলছে তো আরও এক জাপানের ফুটবলার কিন্তু এবার আইএসএল খেলবে তাও আবার জামশেদ পেপসি দলের হয়ে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও